বিষয়টা তো কাল থেকেই বলছি, বিষয়টা একটা চক্রান্ত করে হত্যা করা হয়েছে। এটা ক্ষমতা দখলের লড়াই এবং এখানে আমি মনে করি যে প্রশাসন এবং সরকারি দলের যারা ক্ষমতা দখলে ইচ্ছুক তাদের একটা বড় চক্রান্ত আছে এবং আমরা এই চক্রান্ত ভেদ করার জন্যে আমাদের একদিকে যেমন জন আন্দোলন হচ্ছে, আজকে ঝালদার মানুষ বিচার চাই এবং এই ধরনের ঘটনা একটা ছোটোখাটো বিষয় দিয়ে বা ঘরোয়া কন্দল করে সাবসাইড করার যে ব্যবস্থা সেটা আমরা মানব না, কারণ ঘরোয়া ব্যাপার যারাকে বলা হচ্ছে তারাও পার্টির সদস্য এবং তারা ক্যান্ডিডেট ছিলেন। সুতরাং গোটা বিষয়টা আমাদের সিবিআই ইনকোয়ারি আমরা দাবি করছি, কোর্ট মনিটরিং, এবং সেই বিষয়ে আমাদের যা অভিযোগ করার আমরা হাইকোর্টে করব। এবং এটা তো একটা চক্রান্ত, একটা পুলিশ প্রশাসনের সহায়তা চাই, কারণ যেখানে মার্ডার হচ্ছে তার 200 মিটার দূরে পুলিশ ছিল, এক। দু নম্বর হচ্ছে যারা ক্ষমতা মানে এই সংখ্যার বিচার একটা আছে, সেই সংখ্যার বিচারে একটা টাই হওয়া বোর্ড, সেখানে একজন সদস্য যদি কমে যায় তাহলে তো যা ভালোই হবে যারা ক্ষমতা দখল করতে চায়। সুতরাং এই গোটা ব্যাপারটাই রহস্যজনক হয়ে গেছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা ভোট করার জায়গায় ছিলাম, ফলত এই খুনের সাথে আমরা কোনো না না সেটা জায়গায় যদি থাকতো তাহলে আইসি সাহেব রোজ ডেকে ডেকে আমাদের কাউন্সিলরগুলোকে কেন বলতো যে তোরা ঝান্ডার ধর, কিসের ভোট করার জায়গায় ছিল? তো সুতরাং ওটা তদন্তে হবে যেটা হওয়ার, কিন্তু আমি আশা করব ওদেরও মধ্যে যারা সঠিক লোক তারাও চাইবে যে একটা সঠিক তদন্ত হয়ে যারা দোষী, কারণ এই ধরনের ঘটনা ঝালদায় কোনোদিন ঘটেনি, তাহলে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য সঠিক তদন্ত হয়ে আসল রহস্য উদ্ঘাটিত হওয়া দরকার। আমরা এই সিবিআই ইনকোয়ারি এবং সঠিক, এখন তো জীবন আর ঘোরানো যাবে না, কিন্তু এই জঘন্য যে ঘটনা ঘটেছে যারা জড়িত তারা সবাই শাস্তি পাক, ঝালদার মানুষ জানুক যে কীভাবে এই ঘটনা ঘটেছে। ভেজাল নয়, একেবারে সঠিক গুণগত মান সম্পন্ন বাজারের সেরা গাজর আটা ও গাজরের গুঁড়ো মশলা আপনার হেসেলের বিশ্বস্ততায় দীর্ঘদিন ধরে চলে এসেছে প্রতিটি রান্নাঘরে। এখানে আপনি পাবেন বেসন, ছাতু, চালগুড়ি, ডালিয়া, বিড়ি, ডালগুড়ি, সঙ্গে রয়েছে হলুদ, লঙ্কা, জিরা, ধনে, মিক্স গুঁড়ো মশলা, জুবলি মার্কেট, ঝাড়গ্রাম। ভেজাল নয়, একেবারে সঠিক গুণগত মান সম্পন্ন বাজারের সেরা গাজর আটা ও গাজরের গুঁড়ো মশলা আপনার হেসেলের বিশ্বস্ততায় দীর্ঘদিন ধরে চলে এসেছে প্রতিটি রান্নাঘরে। এখানে আপনি পাবেন বেসন, ছাতু, চালগুড়ি, ডালিয়া, বিড়ি, ডালগুড়ি, সঙ্গে রয়েছে হলুদ, লঙ্কা, জিরা, ধনে, মিক্স গুঁড়ো মশলা, জুবলি মার্কেট, ঝাড়গ্রাম।